স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ভারতের সাথে বাংলাদেশের একবারই যুদ্ধ সংগঠিত হয়েছিল। সেই যুদ্ধটি হচ্ছে বড়াইবাড়ি যুদ্ধ। এই যুদ্ধে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশী সেনাদের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। বড়াইবাড়ি যুদ্ধে ভারতের 178 জন সৈন্য নিহত হলেও বিপরীতে বাংলাদেশের বিডিআরের মাত্র 3 জন সৈন্য নিহত হয়েছেন। বড়াইবাড়ি সীমান্ত সংঘর্ষকে কেন্দ্র করে ভারতের সাথে বাংলাদেশের সর্বমোট 3টি সীমান্তে যুদ্ধ সংগঠিত হয়। এর মধ্যে 2001 সালের 15 এপ্রিল সিলেটের পদুয়া সীমান্তে, 18 এপ্রিল কুড়িগ্রামের রৌমারী সীমান্তে এবং 19 এপ্রিল পুনরায় পদুয়া সীমান্তের কাছে ভারতীয় সৈন্যদের সাথে বাংলাদেশের বিডিআরের যুদ্ধ হয়। এই 3টি যুদ্ধে ভারতীয় সৈন্যরা বাংলাদেশী বিডিআরদের সৈন্যদের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করেন। কিন্তু প্রশ্ন হলো, কেন ভারতের সঙ্গে বাংলাদেশের এই রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হলো? ঠিক কি কারণে ভারতীয় বাহিনী বাংলাদেশের বড়াইবাড়ি গ্রাম দখল করতে আক্রমণ চালায়? ভারতের সাথে বাংলাদেশের বড়াইবাড়ি যুদ্ধ সংগঠিত হওয়ার লম্বা একটা পটভূমি রয়েছে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সিলেটের পাদুয়া সীমান্ত এলাকায় নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এক পর্যায়ে ভারতীয় বিএসএফ সৈন্যরা রাতের আধারে বাংলাদেশের পাদুয়া সীমান্ত দখল করে নেয় এবং সেখানে একটি অস্থায়ী সেনা ঘাঁটি নির্মাণ করে। বাংলাদেশের মাটিতে ভারতীয় সেনা ঘাঁটি স্থাপনের খবরটি গ্রামবাসীরা বিডিআরের কাছে পৌঁছে দিলে বিডিআরের সৈন্যরা ভারতের বিরুদ্ধে তেলে বেগুনে জ্বলে ওঠে। বাংলাদেশের বিডিআর সৈন্যরা যে কোনো মূল্যে বাংলাদেশের পাদুয়া সীমান্ত এলাকা ভারতের দখলমুক্ত করতে দৃঢ় সংকল্প করেন। বাংলাদেশের সার্বভৌম এলাকার ওপরে ভারতীয় বিএসএফ এর এই রকম আচরণের প্রেক্ষিতে বিডিআর জওয়ানরা ভারতের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। বিডিআর সৈন্যরা পাদুয়া গ্রামটি ভারতের দখলমুক্ত করতে বিএসএফ এর ঘাঁটিতে অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে। এপ্রিলের 15 তারিখ গভীর রাতে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমানের নির্দেশে 400 জন বিডিআর সৈন্য পদুয়ার অভিযানে অংশগ্রহণ করে এবং বিডিআরের সৈন্যরা পাদুয়ার ভারতীয় বিএসএফ ক্যাম্প ঘেরাও করে ফেলে। সে সময় পাদুয়া ক্যাম্পে ভারতীয় বিএসএফ এর প্রায় 70 জনের মতো সৈন্য ছিল, কিন্তু বাংলাদেশের বিডিআর সৈন্যদের মাত্র 6টা গুলি ফায়ার করার পরপরই বিএসএফ এর 70 জন সৈন্য বিডিআরের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করেন এবং বিডিআর পদুয়া ক্যাম্পের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পাদুয়া যুদ্ধে বাংলাদেশের বিডিআরের কাছে পরাজিত হওয়ার পর বিডিআরের ওপর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে বিএসএফ। এই ঘটনার 2 দিন পর পাদুয়া থেকে 800 কিলোমিটার দূরে বাংলাদেশের বড়াইবাড়ি সীমান্ত দিয়ে ঢুকে বিডিআরের ঘাঁটিতে ভারী অস্ত্রসহ হামলা চালায় বিএসএফ। এজন্য তারা আসামের গুয়াহাটি থেকে 100 বিএসএফ আর বিভিন্ন অস্ত্রশস্ত্র আনা হয় বাংলাদেশের বড়াইবাড়িতে আক্রমণ করার জন্য। 18 এপ্রিল ভোররাত 3টায় বড়াইবাড়ি গ্রামের সাইফুল ইসলাম নামের একজন কৃষক ধান খেতে সেচ দিতে গিয়ে দেখতে পান শত শত ভারতীয় বিএসএফ সৈন্য সাজোয়া গান, মেশিন গান আরো বিভিন্ন অস্ত্রশস্ত্র ও বিপুল পরিমাণ সৈন্য নিয়ে কাটা তারের বেড়া পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছে। এসব ভারতীয় সেনা দলের প্রধান উদ্দেশ্য ভোরের আলো ফোটার আগেই বিডিআরের বড়াইবাড়ি ক্যাম্প দখল করে নেওয়া। তখন ভারতীয় বিএসএফ এর একজন সদস্য সাইফুল ইসলামের কাছে হিন্দি ভাষায় জানতে চান বিডিআর ক্যাম্প কোথায়। হিন্দি ভাষায় কথা বলার কারণে সাইফুল ইসলাম সহজেই বুঝতে পারেন এরা ভারতের বিএসএফ এর সদস্য। তখন সাইফুল ইসলাম বুদ্ধি করে বিএসএফ কে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বিডিআর ক্যাম্পের মতো একটি পরিত্যক্ত বাড়ি দেখান আর বিএসএফ সেটাকে ক্যাম্প ভেবে এগোতে থাকে। এই সুযোগে সাইফুল ইসলাম বড়াইবাড়ি ক্যাম্পের বিডিআর সদস্যদের এই ঘটনা জানান। তখন বিডিআর সদস্যরা স্থানীয় গ্রামবাসীদের নিরাপদ স্থানে নিয়ে যান এবং ভারতীয় বিএসএফ সৈন্যদের মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। সাইফুল ইসলাম যখন বিডিআর ক্যাম্পে যান তখন সেই ক্যাম্পে মাত্র 8 জন বিডিআর সদস্য ছিল। অপরদিকে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়া ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফ এর সম্মিলিত সেনা সংখ্যা ছিল প্রায় 500 জনেরও বেশি। ভারতীয় সেনাদের তুলনায় বাংলাদেশের বিডিআর সৈন্য সংখ্যা অতি নগণ্য হলেও কিন্তু বিডিআরের প্রতিটি সৈন্যর মনে ছিল অসীম সাহস আর সেই সঙ্গে দেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষা করার দৃঢ় সংকল্প। এদিকে বিএসএফ সদস্যরা সাইফুল ইসলামের দেখানো পরিত্যক্ত বাড়িটিকে বিডিআরের ক্যাম্প মনে করে বাড়ির মধ্যে এলোপাতাড়ি ফায়ারিং শুরু করে। কিন্তু পরক্ষণেই বিএসএফ সদস্যরা বাড়িটির ভেতরে গিয়ে দেখেন সেখানে কোনো বিডিআর সদস্য নেই। ভারতীয় বিএসএফ সৈন্যরা ভেবেছিল তাদের ভয়ে বাংলাদেশের বিডিআর সৈন্যরা পালিয়ে গেছে, কিন্তু এর কিছুক্ষণ পরেই ভারতীয় বিএসএফ এর সেই ভুল ভাঙতে শুরু করে। তারা বুঝতেই পারেনি বাংলার দামাল ছেলেরা কখনো পালিয়ে যাবার পাত্র নয়।
বিডিআর সৈন্যদের চারদিক থেকে এলোপাতাড়ি গুলি শুরু করলে দিশেহারা হয়ে পড়ে ভারতীয় বিএসএফ সদস্যরা। বিডিআর সদস্যরা ভারতের বিশাল সৈন্যবহরের সামনে সরাসরি যুদ্ধ না গিয়ে গেরিলা যুদ্ধের কৌশল অবলম্বন করে, কারণ বিডিআর জওয়ানরা ভালো করেই জানত তাদের পক্ষে মাত্র 8 জন সৈন্য নিয়ে ভারতের 500 জন সৈন্যর বিপক্ষে লড়াই করা মোটেও সহজ কাজ নয়। এজন্য বিডিআরের এই 8 জন সৈনিক আগে থেকে গ্রামের ভিন্ন ভিন্ন অবস্থানে ফাঁদ পেতে থাকে এবং ভারতীয় সেনারা বরাবরই ক্যাম্পের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে বিডিআর সদস্যরা মেশিনগান দিয়ে গুলি ছুড়তে শুরু করে। আর এই এক একটি মেশিনগান দিয়ে 1 মিনিটে 700 গুলি ছোড়া সম্ভব। বিডিআর সদস্যরা এসব মেশিনগান দিয়ে ভিন্ন ভিন্ন লোকেশন থেকে বৃষ্টির মতো গুলি ছুড়তে শুরু করে। বিডিআর সৈন্যরা ভিন্ন ভিন্ন লোকেশন থেকে ফায়ারিং শুরু করার কারণে ভারতীয় বিএসএফ ভেবেছিল বিডিআর তাদের চারদিক থেকে ঘেরাও করে ফেলেছে এবং বিডিআরদের সৈন্য সংখ্যাও তাদের তুলনায় অনেক বেশি। কিন্তু বাস্তবে তখন বিডিআরের মাত্র 8 জন ভারতীয় সেনাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। বিডিআর এত স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে সেটি ঘুণাক্ষরেও টের পায়নি ভারতীয় সৈন্যরা। যুদ্ধ শুরুর কিছুক্ষণ পর বিএসএফ মানসিক ভারসাম্যহীনের মতো এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে, যার ফলে বিডিআরের ল্যান্স নায়েক ওয়াহিদ মিয়া, সিপাহী মাহফুজ, 26 রাইফেলস ব্যাটালিয়নের সিপাহী আব্দুল কাদের নিহত হন। প্রায় 2 দিন ব্যাপী এই যুদ্ধে মাত্র 3 জন বাংলাদেশী বিডিআর সদস্য নিহত হন এবং এর বিপরীতে ভারতের 178 জন বিএসএফ সদস্য নিহত হয়। এরপর গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে পার্শ্ববর্তী হিজলামারি ক্যাম্প থেকে আরো 6 জন বিডিআর সদস্য বড়াইবাড়ি ঘাটির বিডিআর সদস্যদের সাথে মিলে ভারতীয় বিএসএফ এর বিরুদ্ধে যুদ্ধ করে। তারপর বিডিআর এর আক্রমণকে আরো শক্তিশালী করার জন্য হানাদার বিএসএফ কে বাংলাদেশের ভূমি থেকে বিতাড়িত করার জন্য বিডিআর এর সদর দপ্তরের নির্দেশনায় রংপুর, জামালপুর, ময়মনসিংহ ও কুড়িগ্রাম থেকে অতিরিক্ত বিডিআর সদস্য বড়াইবাড়িতে পৌঁছালে ভারতীয় বিএসএফ পিছু হটতে বাধ্য হয় আর আত্মসমর্পণ করতে বাধ্য হয়। কাপুরুষ বিএসএফ সদস্যরা বিডিআর সৈন্যদের প্রবল প্রতাপের সামনে টিকতে না পেরে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশী নিরীহ গ্রামবাসীর 86টি বাড়ি জ্বালিয়ে দিয়েছিল, কিন্তু বাড়িগুলোর ভেতর মানুষ বিডিআর সদস্যদের তত্ত্বাবধানে আগে নিরাপদ স্থানে চলে যাওয়ায় তাদের কোনো ক্ষতি হয়নি। যুদ্ধের 2 দিন পরে বাংলাদেশের ধানক্ষেতের ভেতরে পড়ে থাকা 16 জন বিএসএফ সৈন্যর মরদেহ ভারতের কাছে হস্তান্তর করা হয়। বাকি 158 জন সৈন্যর লাশ যুদ্ধকালীন সময়ে বিএসএফ তাদের দেশের অভ্যন্তরে নিয়ে যায়। ভারতের অভ্যন্তরীণ চাপে পড়ার আশঙ্কায় বিএসএফ বাংলাদেশের পড়ে থাকা 16 জন নিহত হওয়ার কথা স্বীকার করলেও বাকি 178 জন সৈন্য নিহত হওয়ার খবর প্রকাশই করেননি। প্রত্যক্ষদর্শীরা জানায় বিএসএফ তাদের অনেক সৈন্যর লাশ ভারতের ভেতরে টেনে নিয়ে যায়। পরবর্তীতে বাংলাদেশ সরকার বড়াইবাড়ি যুদ্ধের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য সেই পরিত্যক্ত বাড়িটির ওপর বিএসএফ এর গুলির চিহ্ন সংরক্ষণ করে। স্ক্রিনে দেখানো বাড়িটির ওপর আপনি গোলাকৃতির যে চিহ্নগুলো দেখছেন এরাই হচ্ছে পরিত্যক্ত বাড়িটির ওপর বিএসএফ এর গুলির চিহ্ন। এমনকি বাংলাদেশ সরকার নিহত 3 জন বিডিআরের সৈন্যদের সম্মানে একটি স্মৃতিসৌধও নির্মাণ করেন। কুড়িগ্রামের বড়াইবাড়ির মানুষ আজও নিহত এসব বিডিআর সৈন্যকে শ্রদ্ধা ভরে স্মরণ করে। সরকারি হিসাবে যুদ্ধের কারণে সে সময় প্রায় 2 কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে দিল্লি এবং ঢাকার মধ্যস্থতায় বিষয়টি মীমাংসিত হয় এবং যুদ্ধ সমাপ্তি লাভ করে। রৌমারীর ঘটনার পর মেজর জেনারেল ফজলুর রহমানকে বিডিআরের প্রধানের পদ থেকে সরিয়ে সেনাবাহিনীতে ফেরত আনা হয়, কিন্তু 2001 সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর মেজর জেনারেল ফজলুর রহমানকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। দেশপ্রেমিক এই সেনাকে অবসরে পাঠানোর পেছনে ভারতের হাত ছিল বলেও ধারণা করা হয়। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, জেনারেল ফজলুর রহমান ইন্ডিয়ার মদদেই জোর করে অবসরে পাঠানো হয়েছিল? আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।